আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিরি স্টাডি হাউসে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আলোচনা করব বেসরকারি স্কুল কলেজে শিক্ষকদের বদলির চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে। আপনারা জানেন যে বেসরকারি স্কুল কলেজে শিক্ষকদের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে বদলির একটি সিস্টেম করার জন্য, কারণ তারা যে স্কুলে জয়েন করে ওই স্কুলে সারা জীবন চাকরি করতে হয়। এ বিষয়ে প্রথম আলো একটি প্রতিবেদন করেছে, সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের নিয়োগ দেওয়া হচ্ছে বর্তমানে এনটিআরসি এর মাধ্যমে। এখন দীর্ঘদিনে তাদের যে দাবি ছিল এটি অবসান হতে যাচ্ছে। তারা যে প্রতিষ্ঠানে চাকরি শুরু করবেন সেখানে শেষ পর্যন্ত চাকরি করতে হবে না, তারা এখন সুযোগ সুবিধা অনুযায়ী পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে বদলি নিতে পারবেন। এই বিষয়ে একটি খসড়া তৈরির সিদ্ধান্ত হয়েছে, সেটি যাচাই বাছাই করার পর নীতিমালা চূড়ান্ত করা হবে। আপনারা জানেন যে 2019 সালেও কিন্তু এরকম একটা দাবি এনটিআরসি এর মাধ্যমে যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ছিল, তখনও কিন্তু একটা উদ্যোগ নেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি করতে পারা নেই। কিন্তু এইবার কিন্তু খুবই জোরালোভাবে এই শিক্ষকদের বদলির বিষয়টি কর্তৃপক্ষ মাথায় এনেছে, অর্থাৎ এই বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ে এনটিআরসির অতিরিক্ত সচিব এনামুল কাদের প্রথম আলোকে জানান যে কলেজের শিক্ষকদের বদলি বিষয়ে উচ্চ পর্যায়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, এই বিষয়ে একটি খসড়া নীতিমালাও তৈরি হয়েছে। তো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বেসরকারি শিক্ষকেরা। তারা বলেছেন যে অনেকদিন ধরে বদলির বিষয়টি নিয়ে কথা হচ্ছে, ইচ্ছা না থাকার পরও বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের বাধ্য হয়ে চাকরি করতে হচ্ছে। তো ভিউয়ার্স, বদলির যে সিস্টেম, এই সিস্টেমটি চালু হলে আসলে বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবিটি পূরণ হবে, আর এটি আসলে সবার দাবি। কারণ বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের যে প্রতিষ্ঠানে চাকরি শুরু করতে হয় ওই প্রতিষ্ঠানে সারা জীবন শেষ করতে হয়। দেখা যায় যে একজনের বাসার আশাইতে, কিন্তু তিনি জয়েন করেছেন রংপুরের কোনো একটি স্কুলে, সারা জীবন কিন্তু তাকে ওখানে থাকতে হবে, ফ্যামিলি পড়ে আছে রাজশাহীতে। এই ক্ষেত্রে দেখা গেল যে উনি যদি বদলি সিস্টেমটি চালু হয়, উনি কিন্তু নিজের এলাকায় অর্থাৎ নিজের জেলায় কিন্তু যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বদলি নিয়ে অনায়াসেই কিন্তু চাকরি করতে পারবেন স্বাচ্ছন্দ্যবোধ করে। তো ভিউয়ার্স, এই বিষয়ে চূড়ান্ত নীতিমালা যখন প্রণয়ন হবে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো ইনশাল্লাহ। আর ফার্স্ট টাইম যদি আপনারা আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।